এই যে পিপড়া মোথা বলছে নির্বাচন আগে বলল গ্রেটার পিপড়ালেন, গ্রেটার পিপড়ালেন মানে শুধু এডিসি এরিয়া না, বাংলাদেশের সিটাগাং হিল ট্র্যাক্স, মিজোরামের দুই তিনটা জেলা, আসামের করিমগঞ্জের অংশ সবটা নিয়ে গ্রেটার পিপড়ালেন হবে। ওই দিল্লিতে বলে মোদী হে তো মুমকিন হে, ত্রিপুরাজ্যের মধ্যেও রাজা হে তো বোবাগে হে তো সব মুমকিন হে। আজকে কি অবস্থা, কোথায় আজকে? শেষ পর্যন্ত গিয়ে পর্বত্য পেল না, বাবা মুশিক দাও, এটা ইঁদুরে বাচ্চা দাও, ইন্টার লক্ষ্মী ওটা ইঁদুরে বাচ্চার লেজও পাওয়া যায় না। এটাই ট্রুথ, এটা হতে বাধ্য। কাজে সময় সামনে আমাদের, আমরাই এই যে 125th অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা নিয়ে আসলাম বিধানসভাতে, আমাদের যারা গত 5 বছর যারা এমএলএ ছিলেন, আমরা যখন বললাম যে আমাদের অভিজ্ঞতার কথা এরা বিশ্বাস করতে চায় না, আমাদের বিধানসভার যারা আমাদের কর্মচারী বন্ধুরা বলেছেন গত 5 বছরে কোনো একটা ইস্যু নিয়ে আধা ঘন্টাও আলোচনা হয়নি ইয়েতে। এবার এডিসির হাতে অধিক ক্ষমতা এবং অধিক অর্থের জন্য 125তম সংবিধান সংশোধনী বিল পাস হোক, কে এনেছে? কি নাম জানেন? সুদীপ সরকার। সুদীপ সরকার কোথাকার এমএলএ? বরজলার এমএলএ। এটাই বাম ফ্রন্ট, ট্রাইবাল না হলে ট্রাইবেলের দাবি করতে পারে না, ট্রাইবাল না হলে ট্রাইবেলের চিন্তা করতে পারে না, বাঙালি না হলে পরে বাঙালির স্বার্থ চিন্তা করতে পারে না, এটা হয় না রাজনীতিতে। সুদীপ সরকার বরজলার এমএলএ বিধানসভায় প্রস্তাব এনেছে এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য, যে বিল আটকে আছে 4.5 বছর ধরে পার্লামেন্টে, এই বিল পাস হোক। 2.5 ঘন্টার বিশাল আলোচনা হয়েছে, সরকার কোন যুৎসা জবাব দিতে পারেনি। হ্যাঁ, রতনলাল নাথ খুব মাছুনি কাঁদুনি করেছে, কিন্তু কোনো জবাব দিতে পারেনি। কাজে আমি বলবো হোয়াই, কেন হতাশা হবে?